ওই দেখো দেখেছো আজকে তিনটে ফুল এসেছে উচ্ছে গেছে দেখেছো উচ্ছে একদম ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে আর দেখো চিকেনটা প্রায় হয়ে একটু ঝোল ঝোলি রাখুন দেখছি দিনে দিন এমন কার্লি টাইপের হয়ে গেছে বিশেষ করে সামনের কটা চুল এতটা পরিমাণে কার্লি হয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম মেকডব আছে অ্যানেল ট্যান ব্লক তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো এই কিছুক্ষণ হলে ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো তবে ফ্রেশ টেস হয়ে একটু মাথায় একটু অয়েল মাসাজ করলাম তো এখন যাবো গিয়ে ব্রেকফাস্ট করবো তারপর ঘরের যা কাজবাজ থাকে সেটাই করব তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব্দি দেখো আই হোপ আজকে খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা ওইদিকে তো ব্রেকফাস্টটাকে বানিয়ে ছুঁয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর হচ্ছে কালকে সকাল দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে সকাল কিছু নেই বাট হচ্ছে মেঘলা ওয়েদার হয়ে আছে মানে বর্ষাকালে সারাদিন একটু ঝমঝম করে বৃষ্টি পড়বে তাহলেই তো মানে বর্ষাকালে আসল মজা নয়তো এমন না এই পুরো সকাল থেকে কেমন মেঘলা মেঘলা হয়ে আছে রোদ তো ওঠেনি কিন্তু একটু বৃষ্টি হলে ভালো হতো কিন্তু ওয়েদারটা আগের থেকে না অনেক ঠান্ডা হয়েছে তো এখন ব্রেকফাস্ট করব তারপরে রানাটাকেও গিয়ে বসাতে হবে আর আজকে করবো হচ্ছে চিকেন রবিবার দিন যে চিকেন এনেছিলাম পুরোটা তো ইউজ করা হয়নি তো কিছুটা তুলে রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে করব তো সকালবেলায় না একদম ফ্রিজ থেকে চিকেনটাকে বার করে রেখে দিয়েছিলাম তো এখন ব্রেকফাস্ট বানিয়ে নিলাম ও তো সকালবেলা চিঁড়ে দিয়ে দই দিয়ে খেয়ে গেছে আর আমি এখন আমার জন্য বানালাম হচ্ছে ওটস এই ওটসটা না খেতে বেশ ভালো এখন ওটস খাবো খেয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে গিয়ে রান্নাটাকে করে নেব আর ও আজকে দুপুরবেলা আসবে না লাঞ্চ করতে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম প্রথমে বলেছিল দেখা যাক যদি আসি বলে দেব তো দেখলাম ও ফোন করেনি আমি ফোন করে জিজ্ঞাসা করলাম বললো আজকে দুপুরবেলা আসবে না তো দুপুরবেলা বেশি কিছু করব না শুধু জাস্ট চিকেনটাই করে রেখে দেব আর হচ্ছে এখন আগে ব্রেকফাস্টটা করিনি অনেক লেট হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট ওটস এটা না খেতে না খুব ভালো লাগে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে এখন বাজে হচ্ছে প্রায় একটা তো বাজতেই আছে তো ব্রেকফাস্ট সেরে রান্নাঘরে তো চলে এসেছি অনেকক্ষণই আর প্রথমেই তো বললাম যে করব করবো হচ্ছে চিকেন তো রান্নাঘরে এসে চিকেনটাকে ম্যারিনেট করলাম তারপরে মশলাপাতি করে চিকেনটাকে বসিয়ে দিয়েছি চিকেনটা প্রায় কষে এসছে আর হচ্ছে সাথে যত বাসনপত্র হয়েছিলো সমস্ত কিছু মেজে নিয়েছি চিকেন কষে গেছে ভালো মতো এইদিকে আমি একটু গরম জল বসিয়েছি জলটা গরম হচ্ছে আর এদিকে দেখো যত বাসন ছিল সমস্ত মেজে নিয়েছে এখন জায়গা মতো রেখে দিতে হবে কালারটা ব্যাপক এসছে গরম হয়ে গেছে জল গরম হয়ে গেছে আর দেখো চিকেনটা প্রায় হয়েছে একটু ঝোল ঝোলই রাখবো আর আমি গরম মশলা দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে দেব। আর জাস্ট হালকা ঝোলটা শুকাবো এখন বাজে হচ্ছে প্রায় দুটো দুটো বাজে তো রান্না হলো হলেও রান্নাঘরটাকে পরিষ্কার করলাম করে এখন চলে এসেছি ঘরে এখন বিছানাটাকে ভালো মতো পরিষ্কার কর না ঘরগুলোকে না আগে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপরে ঘর্টার মধ্যে স্নান করে পুজো দিয়ে পুজো দিয়ে নিলেই হয়ে যাবে আমাদের একটা জিনিস দেখাই কালকে দেখাচ্ছিলাম না উচ্ছে গেছে একটা ফুল এসেছে আজকে সকালবেলা উঠে দেখি অনেক কটা ফুল এসেছে দাদা তোমাদের দেখাচ্ছি ওই দেখো দেখেছো আজকে তিনটে ফুল এসছে উচ্ছে গেছে দেখেছো উচ্ছে একদম ছোট্ট ছোট্ট উচ্ছে হয়েছে আরও দেখো প্রচুর হচ্ছে কুড়ি এসছে না হবে হলুদ হয়ে গেছে আর এই দিকেরটাও মনে হচ্ছে না যে হবে কিন্তু এগুলোতে এসছে দেখা যাক কতগুলো হয় হচ্ছে আর এই গাছে তো ডাল হচ্ছে প্রচুর কিন্তু প্রতিদিন দেখো এই দেখো দেখতে পেয়েছ ইঁদুরে এসে সমস্ত পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে কিন্তু আগের থেকে ডাল বেরিয়েছে অনেক দেখা যাক আগে কি সুন্দর ছিল গাছটার কি অবস্থা করেছে ইঁদুরে এই টগর গাছের ফুলগুলো দেখেছো কি বড় বড় হয়েছে ফুলগুলো প্রতিদিন প্রায় চার পাঁচটা করে ফোটে আর ফুলগুলো দেখো দেখতে কি দারুণ আর বিশাল বড় বড় সাইজ এইটা দেখতে দেখেছো কত বড় সাইজ হয়েছে ফুলগুলোর আর গাছটা কতটা ঝাঁকড়া হয়ে গেছে যখন এনেছিলাম অনেক ছোট ছিল আর এতটা ঝাঁকড়া ছিল না কিন্তু দিন দিন দেখো কি দারুণ ঝাঁকড়া হয়ে গেছে পরে হালকা হালকা না বৃষ্টি পড়ছে তো এখন ঘর দর পরিষ্কার করে স্নান করে নিলেই হয়ে যায় আজে হচ্ছে ওই তিনটে কুড়ির মতো তো স্নানদান করে সবে পুজো টুজো দিয়ে উঠলাম তো এখন যাব গিয়ে লাঞ্চ করে নেবো আজকে অনেকটাই লেট হয়ে গেল তো যাই গিয়ে লাঞ্চটা করে নিই তো এখন লাঞ্চ করে নেবো নিয়ে এসেছি সমস্ত খাবার আর আজকে অল্প অল্প করে অনেক কিছু রয়েছে আজকে আমার লাঞ্চে দেখাচ্ছি কী কী আর রয়েছে একটু ভাত সাথে রয়েছে স্যালাড আর এখানে রয়েছে হচ্ছে মাছ তারপরে ওই হচ্ছে রবিবার দিন যে ইয়াকনি পোলাও বানিয়েছিলাম ওটা রয়েছে তো রয়েছে ইয়াকনি পোলাও আর চিকেন কষা তো এবার লাঞ্চ করে নেবো এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটা মতো তো আজকে সেই দুপুরের পর থেকে না আর ভিডিওই বানানো হয়নি আর বিকেল থেকে বাইরে হচ্ছে বৃষ্টি বেশ ভালো বৃষ্টি হচ্ছে বিকেলবেলা যখন সন্ মানে সন্ধেবেলা যখন সন্ধ্যে দিচ্ছিলাম তখনই ভালোই জোরে বৃষ্টি হচ্ছিল এখনও কন্টিনিউ হয়েই যাচ্ছে এমন বেশি একটু সারা রাত হলে বেশ ভালোই হয় একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে আর একটু ওয়েদারটা তো তারপর সন্ধ্যা থেকে আর কিছু শ্যুটও করা হয়নি আর বসেছিলাম হচ্ছে কটা ভিডিও ছিল মানে শর্ট ভিডিও ছিল ওগুলো এডিট করার জন্যে তো এডিট করতে এত টাইম লাগলো তার জন্য আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো আসলো কিছুক্ষণ আগে আর আমার চুলটা গেছে পুরো কার্লি হেয়ার হয়ে গেছে কে জানে কিসের জন্য এমন হলো আগে না এমন ছিল না এত মানে পুরো একটা বাউন্সি টাইপের আগে স্ট্রেট ছিল এখন দেখছি দিনে দিনে এমন কার্লি টাইপের হয়ে যাচ্ছে বিশেষ করে সামনে কটা চুল এতটা পরিমাণে কার্লি হয়ে গেছে তো এখন চলে এসেছি রান্নাঘরে আমি আগেই না ভাত মানে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে ভাতটা বসিয়ে দেব আর পুতুপুরবেলা তো চিকেন করেছিলাম আর হচ্ছে ফ্রিজে ডাল আছে ডাল বার করবো তার সাথে করবো হচ্ছে পটল ভাজা তো পটলটাকে কেটে আমি নুন হলুদ মাখে এখনই রেখে দেবো তো তখন এসে তো ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম আর হচ্ছে পটলটাও কেটে নুন হলুদ এগুলো মাখিয়ে নিয়েছিলাম তো এখন ভাত উতল চলে এসছে তো ভাত হতে হতে এইদিকে পটল ভাজাটাও হয়ে যাবে আর এই যে পটল কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এই কড়াই বসিয়ে দিয়ে পটলটা ভেজে নেবো এবং নিয়ে এসেছি খাবার দাবার করে এখন খেয়ে নেব আর এই যে রয়েছে ভাত এখানে ডাল চিকেন আর হচ্ছে পটল ভাজা ভাল লাগছে গুড মর্নিং এভরি তো নেক্সট ডে মর্নিং আজকে সকাল সকাল তো উঠে পড়েছি উঠে ও ব্রেকফাস্ট করে গেল হচ্ছে ডিউটিতে আর ডিউটিতে যাওয়ার আগে ঠাকুর আজকে তো বৃহস্পতিবার তো ঠাকুরের জন্য ফুল মিষ্টি এগুলো এনে দিয়ে গেছে আজকে তো সকাল সকালে উঠেছি কারণ সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানিয়েছি আজকে সকালবেলা বানিয়েছে যে চিরের পোলাও তো অনেকদিন ধরেই ভাবছিলাম বানাবো বানাবো কিন্তু টাইমের জন্য না বানাতেই পারছিলাম না তো আজকে না ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো তাড়াতাড়ি করে উঠে বানিয়ে টানিয়ে দিলাম ও খেয়ে ডিউটিতে বেরোলে আমি এখনই ঘরেই বসা তো এখন বসবোচ্ছে ভিডিওটাকে এডিট করতে তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে এখনও ডাটা বাই বাই Flashing lights, dance with fire in the night I'm wired Watch the time pass us by